প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার নতুন মোড় এই মামলায় যৌথভাবে তদন্ত চালাচ্ছিল সিবিআই এবং ইডি শুক্রবারে নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিয়েছে সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আর এই রিপোর্টে এমন কিছু তথ্য রয়েছে যা সকলের সামনে আনা সম্ভবই নয় দর্শক একেবারে নতুন মোড় ঘুরে গেল শুক্রবার মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের যে সবার সামনে এই রিপোর্ট আনা যাবে না একই সঙ্গে এই মামলা যাতে সারদা মামলার মতো পরিণতি না পায় তা নিয়েও বার্তা দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই আর্থিক লেনদেনের বিষয়টা খতিয়ে দেখছে ইডি আর সংশ্লিষ্ট মামলায় ইডি সিবিআইয়ের সমন্বয়ের অভাব নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআইকে ইডির সঙ্গে কথা বলে চার্জশিট তৈরি করতে বলেন তিনি সঙ্গে জানান প্রাথমিক মামলার পরিণতিও অতীতের সারদা মামলার মতো যত হয়ে যাক তা তিনি মোটেই চান না তদন্তকারী সংস্থাকেই এ বিষয়ে নিশ্চিত করার নির্দেশ তিনি দেন এদিন বিচারপতি গাঙ্গুলি মামলা শুরুর জন্যে সিট প্রধান অস্বীন সেনভিকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি ইডির সঙ্গে সমন্বয় রেখে সিবিআইকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিটের প্রধান অশীম সেনভি এদিনকে জানিয়েছেন শীঘ্রই দ্বিতীয় চার্জশিট তৈরি করা হবে তখনই বিচারপতি গাঙ্গুলি ইডির প্রসঙ্গ উল্লেখ করেন তার বক্তব্য ছিল ইডির সঙ্গে সিবিআই খুব বেশি যোগাযোগ রাখেনি সে কারণেই চার্জশিটে প্রাথমিক মামলার সব অভিযুক্তের নাম নেয় সমস্ত বিষয় খতিয়ে দেখে দ্রুত ইডির সঙ্গে সিবিআইকে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি বিচারপতি গাঙ্গুলির নির্দেশ ট্রায়াল নিয়ে সিবিআই কী পদক্ষেপ করেছে তা আদালতকে আগামী শুনানিতে অবশ্যই জানাতে হবে একই সঙ্গে এত বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ কেউ জানতো না এমন তথ্যে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি এ প্রসঙ্গে তার বক্তব্য আমি অবাক এত বড় দুর্নীতির কথা কেউ জানতো না বলা হচ্ছে পুলিশ আইবি ফুল বা হাফ রাজনীতির নেতারা জানত না এটা হতে পারে না আগামী একুশে ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সেদিনকেই কিন্তু বড়ো ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে দর্শক আপনি কি বলবেন এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্টুনিয়ার পর্দায়